আমি যারে খুঁজতেছি সেইখানে না, আমি ভুল বাড়িতে আসছি। ঘর হারায় ফেলাইছেন, কার ঘর খুঁজতেছেন? আমি সব কিছু হারাই ফেলছি। আপনি বললেন কেমনে?
হচ্ছে আমার স্ত্রী। আসসালামু আলাইকুম। তুই এনে কি চাস? জি মানে ওই বিয়াবাড়ির আয়োজনের দেরি দেখে একটু তাগাদা দিতে আসছিলাম। কি করলি? এই কি করলি তুই? আরেকবার কো পাগলামি একবার দুইবার সহ্য করা যায়, বারবার পাগলামি সহ্য করা যায় না। প্রত্যেক দিন আমাকে ঘরের সামনে এসে দাঁড়ায় থাকে, মাইশন পুষ্কুনি পারে গেলে আমার লাগে হাসাহাসি করে, একটা পাগলা। সি 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 এই তোরে যদি আর কোনোদিন আমি আমার এই বাড়ির সামনে দেখি আমি তো আর যৌতুক দিতাম না, এমনি মেয়ের সামনে বিদ্যুৎ করে বিয়াটা না ভাঙলো পারতাম। মনে বুঝাইতে পারতেছি না বাবা। সব ঠিক হয়ে যাবে। আম্মাজি কি গঞ্জে থেকে ফিরছে? ফিরছে বলে। তুই যা, আম্মাজির মন খারাপ, তুই থাকলে একটু মনটা ভালো হইব। যা চল, আমি তোর আগে দিই। ওঠ 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 ওঠ। আচ্ছা, তোমার কি কখনো মনে হয় নাই আজকের এই অবস্থার জন্য তুমি দায়ী? আমার কারণে আজও দাপট নিয়ে চলতে পারতাস নাইলে কিছুই হইত না। আমি আগেও স্বাধীন ছিলাম, এখনো স্বাধীনই আছি। এই স্বাধীনতাই তুমি চাইছিলে? আব্বাই ঠিকই বুঝতে পারছিলেন, তাই একটা কানা করিও তোমারে দিয়ে যান নাই। তুমি তো আজে বাজে কথাবার্তা কইতেছো। আজে বাজে কথা আমি বলতেছি? আর তুমি ভালো কাজ করে বেড়াইতেছো না। ওই যে এসব বিষয় বাদ দাও, চুলু কই চুলু? খবরদার, চুলুরে তুমি ডাকবা না। চুলু আমার সন্তান। তোমার সন্তান? তোমার সন্তান কি আমার সন্তান না? না না, তোমার মতো একটা বাজে লোকের ছায় আমার পোলার উপরে পড়ুক আমি চাই না। আমার বাপের সম্পত্তি পায় তুমি
তুমি বাড়াবাড়ি করতেছো। তোমার বাপের একটা কানা করিও আমি ঔষধ ব্যবহার করতেছি না। তোমার হাতে যদি পড়তো তাহলে এই বাড়িটারও তুমি পালাখানা বানায় ফেলতা। এবার কিন্তু বাড়াবাড়ি করতেছো, বেশি বাড়াবাড়ি কিন্তু ভালো না। আমিও কিন্তু কঠোর হইতে বাধ্য হবো। বাইরে যাও আমার বাড়ি থেকে। বাবা তুই আসিলি না, বাড়িটা কেমন খা খা করতে আসিল। তোর বউ তো আমার খোঁজ খবর নেবার সময়ই পায় না। আমি মইরা পুইরা থাকলে আমার খোঁজ করণের কেউই নাই। জানো সেদিন কি হয়েছে? তোর পোলারে কি মারটা না মারলো? আচ্ছা বাচ্চা মানুষে তো দুষ্টামি করতেই পারে, তাই বলে তারা এমন করে মারতে হইব কো? কেউ তারে কিছু কনে সাহস পায় না, আর হ্যাঁ যা খুশি হয় তাই করে। তোর কথা শেষ হয়েছে? শোন বাবা, তুই একটা কাম কর, তুই কিছুদিনের লাগে তোর মামার বাড়িতে আমার রাই খায়। আমার এখানে মন টিকে না, একটা কথা কওনেরও মানুষ নাই। তোমার যখন এতই অশান্তি এনে করে দিন কি লেগে হারা জীবনের লেগে মামু করে থাকু গায়ে খামা খায় এনে এত কিছু সহ্য করার দরকারটা কি? কি তুই আমার এই কথাটা কইতে পারলি? সারা জীবনের লাগে আমি চলে যামু? এইটা আমার স্বামীর বিটা না? স্বামীর বিটা আসিল, এর এক সময় আমার বাবা ওয়ালি সৌধুরীর বিটাও আসিল, কিন্তু এখন সব সম্পত্তি মুন্নুজান বিবির সব, এটা বললে চলবো না। আমি ওয়ালি চৌধুরীর বউ না, তোর মা না, মুন্নুজানের শাশুড়ি না আমি। আমা যত যাই কও, এটা এখন অন্যের সম্পত্তি, মুন্নুজানের সম্পত্তি, অন্যের বিটা। আর অন্যের বিটায় থাকতে হইলে অনেক কিছু সহ্য করতে হয়, সহ্য না করতে পারলে যাও গা। ঠিক আছে, তুই আমার আমার ভাইয়ের বাড়িতে পাঠাই দে। তুই বাসার ভাইয়ের মতন মানুষ সি 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 হ চাচি, সব পুরুষ মানুষই এক, কাউরে বিশ্বাস করান যায় না। হ এদিকে তোর চেয়ারম্যান চাচা পুষ্কনি উদ্বোধন করতে না পাইরা মনের দুঃখে রঙিন পানি গেলতাছে। হ চাচি, বাইরের থেকে ঘর সংসারগুলো কত সুন্দর মনে হয়, কিন্তু ভিতরে যে কত কষ্ট কত দুঃখ না দেখা বুঝন যায় না। মুন্নুজান বিবির কথায় সারা গ্রামের মানুষ উঠে আর বসে, তার সংসারেরই অবস্থা। এদিকে আবার আম্মাজি শাশুড়ি যাইতাছে গা। আহারে, একটা সংসার এইভাবে ভেঙে গেল? যা তুই দেরি করিস, তোর আম্মাজির কাছে কাছে থাক বেচারা। অপমান করে বেঁচে করে ওর খ্যাম তার উৎস হইল গিয়া জামন সাহেব ধরে গিয়েছেন,
ওর বাহিনী বাহিনীকে মধ্যে একটা ফাটল ধরাইতে বলে মনে করেন গিয়াজের সমস্যার সমাধান হয়ে যাবে। একেবারে ঠিক কথা বলছিস। কি সুন্দর যে জোর কইরা পুষ্কনিটা কাড়াইলো। আই বন্ধুরে বলবি তুমি এই বিষয়ে কোনো কথা কই না। আরে পুষ্কনির কথা মনে উঠলি আমার ওই তোমার বেইমানির ছবিটাকে পরিষ্কার হয়ে আপনি উঠে বুঝছো। চেয়ারম্যান সাহেব কারে আপনি পাশে বসে মদ খাওয়াইতেছেন? মন্টু এলাল কইলো যে আস্তে একটা বেইমান নিমু খারাপ মির্জাফর। এক করে ঠিক কইছো। হ্যাঁ তুমি জানি কি কইতেছিলে এটা কইতেছিলাম যে বুকে তারা খুন চোখ কেটে দিচ্ছে পালোয়ান বাহিনী ব্যবহার করে দিঘি কাটাইছে সাহায্য করবো আমাকে ওই মাসুদ দাসরা। আমি তো শুনে ছেড়ে দিচ্ছি বিশ্বাস যান আমার কষ্ট অতিরিক্ত কঠিন। কষ্ট আমার ঘড়ি গেল কই পকেটে দেখেন চিন্তা করছে আমার ঘড়ি কিনে এনে দিয়েছে বিদেশ থেকে কানে ধর কানে ধর কান ধরে থাকবে কানে ধরে থাকবে যত চেয়ারম্যান সাহেবের নাকটা কান ধরে থাকবে। এইভাবে চুপচাপ বসে থাকলে চলবে? যে বিষয়টা ঘটছে সেটা নিয়ে তো আমাদের বলার কিছু নাই। তোমরা সবাই ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করো। আসলে ভাই আম্মাজির ব্যাপারটার জন্য মনটা খুব খারাপ লাগতেছে। মন খারাপ? জি ভাই মন খারাপ। আরে বাবা মন খারাপ তো হবে, ঘটনাটা মন খারাপ করার মতো। মন খারাপ করে হাত পা গুটাই থাকলে শত্রুপক্ষ হানা দেবে। দুর্বল সময় শত্রুপক্ষ বেশি হানা দেয় জানো? ওঠো সবাই খানা পিনা করো, কসরত লাগাও। বুলা বুলা খানা দানা শেষ করে কসরত শুরু করো। আমি দাসী বলি কাল নেই কি আর না কাল নেই
আসলে তুই অনেক ভালো রে, ভালো থাকিস। অনেক বেয়াদবি করছি, আপনি আমারে মাফ করে দিন। আচ্ছা তুই কি যাওয়ানো সময় আমারও কান দিতে চাস? হ্যাঁ ওই দাদু ভাই তুমিও ভালো থেকো, মন দিয়ে পড়ালেখা করো আর মার কথা শুনো। কেমন ঘর বানাতে ঘরের মানুষ নিয়ে আমি পড়লাম রে দোটানাতে, পড়লাম রে দোটানাতে। আমি বানালাম রঙ্গিলা বাড়ি, পারলাম না ঘর বানাতে ঘরের মানুষ নিয়ে আমি পড়লাম রে দোটানাতে, পড়লাম রে দোটানাতে। দিলাম সোনার উপায়, শিখলাম দুয়ার দেবার উপায়, ভাবলাম বেড়ি দেব দুপায় মানুষ রে পোষ মানাতে। বেড়া দিলাম সোনার উপায়, শিখলাম দুয়ার দেবার উপায়, ভাবলাম বেড়ি দেব দুপায় মানুষ রে পোষ মানাতে। ঘরের মানুষ নিয়ে আমি পড়লাম রে দোটানাতে, পড়লাম রে দোটানাতে। মানুষ আমার হয় না আপন, পণ করে সে রাখে না আপন, আমার শুধু আশায় আশায় দিন যাপন আর মিশি যাপন। কিনেছিলাম যত সামান, দাম পেলো না পেলো না মান, কেন্দ্রে জনম গেল জামান মনের দুঃখ জানাতে। কিনেছিলাম যত সামান, দাম পেলো না পেলো না মান, কেন্দ্রে জনম গেল জামান মনের দুঃখ জানাতে। ঘরের মানুষ নিয়ে আমি পড়লাম রে দোটানাতে, পড়লাম রে দোটানাতে। আমি বানালাম রঙ্গিলা বাড়ি, পারলাম না ঘর বানাতে ঘরের মানুষ নিয়ে আমি পড়লাম রে দোটানাতে, পড়লাম রে দোটানাতে। আমি বানালাম রঙ্গিলা বাড়ি, পারলাম না ঘর বানাতে ঘরের মানুষ নিয়ে আমি পড়লাম রে দোটানাতে, পড়লাম রে দোটানাতে।